হক মাওলা আরে কি মুশকিল পা ধরে এমন টানাটানি করছিস কেন পায়ে যে আমার সুর সুরি আছে রে আরে ছাড় না রে না মাইরি বলছি ছাড়বো না যতক্ষণ আপনি আমায় আত্মা ডাকার মন্ত্র শিখিয়ে না দেবেন ততক্ষণ আমি আপনার পা ধরেই টানতে থাকবো ওরে বাবা রে এ তো নাসর বান্দা আচ্ছা আচ্ছা বেশ পা ছাড় বলছি ছাড় পা ছেড়ে উঠে দাঁড়া সব বলছি তোকে ওরে বাবা রে এত চুলকাচ্ছে কেন ওরে বাবা শরীরটা কেমন জ্বলছে কি হলো বলতো বুঝতে পেরেছি তোর আপন কেউ তোর নামে ধ্যান করছে তাই এমন চুলকানি ব্যারাম হয়েছে তোর ওরে বাবা রে এই চুলকানি আমি থামাবো কি করে যাই 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 ফিরে ফিরে চাই আপন জনের আত্মা মুহূর্তে এসে যায় ইরে পেস তাহলে এই বেটাই আমাকে ডাকছে এই বেটা এত ডাকাডাকি করছিস কেন ইরে মাইরি তুই এসেছিস ভাই ধন্য আমি ধন্য ভাই কিসের ভাই কার ভাই আমি কারো ভাইটাই নই আমি হলাম ভূত বুঝলি মাইরি ভূত বটে তবে তুই আমার মায়ের মাসির বোনের মেয়ের নাতনির মেয়ের ছেলের ছেলে তাই তো তুই আমার ভাই থাক থাক আর বলতে হবে না এ তো পুরো গোষ্ঠীর মালা গেঁথে ফেলেছে তা বল আমাকে কেন ডেকেছিস মাইরি আমার সেই ছোট্টবেলার শখ আমি শক্তিমান হব টিভিতে অনেকবার শক্তিমানের সিনেমা দেখেছি ভাই তোদের তো অনেক ক্ষমতা আমাকে শক্তিমান বানিয়ে দে না রে ভাই এ কোন গ্যারা কোলে পড়লাম রে বাবা শক্তিমান হয়ে তুই কি করবি কি করব মানে শক্তিমানের মতো লাফিয়ে লাফিয়ে সবার ক্ষতি করে বেড়াবো না মানে উপকার করে বেড়াবো শুনেছি ভূতেরা নাকি হেপি হেল্পফুলি তুই আমায় এই একটা হেল্প কর না রে ভাই তুই কে রে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না কি সাহায্য করবি না মাইরি বলছি তবে আমি আবারও ধ্যানে বসবো তখন দেখবি কেমন লাগে ওরে বাবা রে এ ধ্যানে বসলেই তো আমার চুলকানি শুরু হয়ে যাবে ওরে আমি রাজি তুই কোনো চিন্তা করিস না আমি তোকে শক্তিমান বানিয়ে দেব আমি তোর শরীরে প্রবেশ করলেই তুই শক্তিমানের মতো সব কিছু করতে পারবি মাইরি একেই বলে যেমন কুকুর তেমন মুগুর এসো বাবা জীবন আর দেরি কেন আমি আবার আসতে চালাতে পারি না মাইরি বাঁচাও কে আছো ভিতরে
শাবাশ, এ তো সাক্ষাৎ শক্তিমান। ঠিক কথা বলেছেন গো দাদা, শক্তিমান না হলে কোনো কিছু সাহায্য ছাড়া এইভাবে আগুন নেভানো সম্ভব না। মাইরি, আমি তো সত্যি সত্যি শক্তিমান হয়েছি। ইরে মাইরি, সামান্য একটা গাড়ি উঠাতে পারছো না? এটা তো আমার বাঁ হাতের খেল। হ্যাঁ, এত বড় পালোয়ান আমাদের এলাকায় থাকে কিরে, আমি তো জানতামই না। মাইরি, আমাকে নিয়ে মশকরা করা হচ্ছে, দেখাবো নাকি আমার কেলমা? পটর পটর না করে দেখা দেখি কেমন পালোয়ান তুই। আরে আরে, এটা কি করে সম্ভব? শক্তিমান, বুঝলে তো মামা, আমি হলাম শক্তিমান। ইরে মাইরি বেটা, তোর কোনো জ্ঞান নেই? এখনই তো আকাম হয়ে যেত। মাইরি, এভাবে কেউ পথ আটকে দাঁড়ায়? তোর সাথে আমার মোস্ট ইম্পর্টেন্ট কথা আছে। ওরে, ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট। কি এমন ইম্পর্টেন্ট কথা আছে শুনি, যার জন্য মরার ভয় না করে সোজা চলন্ত বাইকের সামনে এসে দাঁড়ালে? পারবো না, আমি আর পারবো না। তুই এভাবে আমার ক্যালোরিগুলো ফিনিশ করে দিচ্ছিস। না না না, এসব আমার আর সহ্য হচ্ছে না, এই আমি চললাম। আরে আরে, যাচ্ছিস কোথায়? আমার কথাটা একবার শোন। ওরে, তুই চলে গেলে শক্তিমান হওয়ার স্বপ্নটা যে আমার চিরতরে ভ্যানিশ হয়ে যাবে রে। তাতে আমার কি ভাই, আমি আমার ফিটনেস এভাবে নষ্ট করতে পারবো না। একবার ফিটনেস নষ্ট হয়ে গেলে আর কোনো পেতনি আমার সাথে প্রেম করতে চাইবে না। ইরে মাইরি, ভূতেরা আবার প্রেমও করে? না, কিছুতেই একে যেতে দেওয়া যাবে না, যে করেই হোক একে আটকাতে হবে। আরে চাইবে রে চাইবে, অবশ্যই প্রেম করতে চাইবে, টাকা হলে তোর সাথে সবাই প্রেম করতে চাইবে। মানে টাকা আবার আমি পাবো কোথায়? শোন তবে, গোপন সূত্রে আমি একটা কথা শুনতে পেরেছি, খুব শীঘ্রই এলাকার চেয়ারম্যান আমাকে সাহসিকতার কারণে 5 লক্ষ টাকা পুরস্কার দেবেন। তুই যদি চলে না যাস, তবে ওই টাকার অর্ধেক ভাগ আমি তোকে দেব, বুঝেছিস? ওরে বাবা, তাই নাকি? মাইরি বলছি, একবার টাকার মালিক হলে দেখবি পেতনিরা তোর পিছনে জোকের মতো লেপ্টে থাকবে। ওকে বস, ওকে, তাহলে আমি আর যাচ্ছি না। কত টাকা হবে আমার? মাইরি, কি হয়েছে মামুনি, এভাবে নাকের জল চোখের জল এক করে কান্নাকাটি করছো কেন? ও মা গো, কি মুশকিল, কিছু না বলে শুধু কেঁদেই চলেছে। কি হয়েছে মামুনি, তুমি কি ললিপপ খাবে? আচ্ছা এই ব্যাপার, মাইরি কেঁদো না সোনামণি, আমি থাকতে কোনো চিন্তা নেই। ইরি মাইরি, এই হলো আসল শক্তিমান। ইরি মাইরি, এই বয়সে তো আপনাকেই ঠেলে নিয়ে বেড়ানো উচিত, আর সেখানে কিনা আপনি ঠেলাগাড়ি ঠেলে বেড়াচ্ছেন, কোথায় যাবেন আমাকে বলুন। ওই যে সামনের সবজির বাজারটা দেখতে পাচ্ছ, ওইখানে যাব বাবা।
আরে দিন দিন আমাকে দিন, আমি নিয়ে যাচ্ছি। ওরে ওরে, বাচ্চাগুলো তো সব ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি কেউ উদ্ধার করো, তাড়াতাড়ি কেউ উদ্ধার কর্মীদেরকে ফোন করো। হায় হায় রে, কে আছো? আমাদের ছেলে মেয়েগুলোকে বাঁচাও। নো টেনশন, অনলি চিল, শক্তিমান ইজ কামিং। শক্তিমান না ছাই, আমি আছি বলে এত পাওয়ার দেখাতে পারছিস? কি হয়েছে? কোথায় বাচ্চারা? পানিতে তলিয়ে গেছে নিশ্চয়ই। মাইরি, আপনাদের অপেক্ষায় থাকলে শুধু তলিয়ে যেত না, এতক্ষণে পটল তুলতে যেত। মিসকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়েছে স্যার, তা না হলে এতক্ষণে আমাদের সন্তানেরা বগার পার হয়ে যেত। যাক, তাহলে ঠিক সময়ে এসেছি। ইরে মাইরি, বলে কি মিস্টার মিসকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সত্যি আপনার সাহসিকতায় আমরা মুগ্ধ। আগামীকাল আমরা একটা সংবর্ধনার আয়োজন করেছি, আপনার উপস্থিতি একান্তই কাম্য, অবশ্যই আসবেন, চলি তাহলে। এই জিঙ্কুন্না করো না। ফুর্তি করছিস তো? যাই হোক, টাকাটা একবার হাতে পাই তাহলে আমিও ডিজে গানে কোমর তুলিয়ে নাচব। কি রে, তোকে তো পুরস্কার দিতেই ডেকেছে, তাই না? আরে হ্যাঁ, মনে তো হয় তাই, তবে তোর খুশি হওয়ার কিছু নেই। মাইরি, আমি পুরস্কারের এক টাকাও তোকে দিব না, সবাই জানে আমি শক্তিমান, এবার তুই চলে গেলেও আমি পুরস্কার পাবো। মানে তুই আমাকে মিথ্যে আশা দিয়ে নিজের কাজ হাসিল করলি? তাহলে আমিও দেখবো তুই কি করে পুরস্কার নিস। দেখবি তো, চল আমার সাথে। মাইরি, আবার দেরি হয়ে যাচ্ছে। শক্তিমান মিসকের সাহসিকতায় আজ আমরা গর্বিত, শক্তিমান মিসকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এবারে আমরা শক্তিমান মিসকের আরেকটি শক্তি পরীক্ষা দেখব, আর তারপরেই চেয়ারম্যান সাহেব শক্তিমান মিসকের হাতে পুরস্কার তুলে দেবেন। ইরি মাইরি, বেটা ফিসকেকে কোথাও দেখতে পাচ্ছি না, এবারে শক্তির পরীক্ষা দেব কি করে? আমার একুল ওকুল সবই তো ডুবতে বসলো। নিন মিসকে সাহেব, এবারে আপনার শক্তি দিয়ে দ্রুত ইটগুলো ভেঙে ফেলুন। ওরে বাবা রে, হাত বুঝি আমার ভেঙেই গেল। ঠিক হয়েছে, একেবারে ঠিক হয়েছে, এবার দেখ কেমন লাগে। আরে আরে, এই বেটা তো সামান্য ইটি ভাঙতে পারে না, এ কি করে শক্তিমান হতে পারে? এই মার, সবাই মার। দেখ এবার কেলানি খেতে কেমন লাগে। আমাকে দিয়ে খাটিয়ে নেয়া বেটা মার খায় এবার। কিরে দোস্ত, কবে বিয়ে করলি? কই দাওয়াত তো দিলি না? দোস্ত রে, বিয়ে সাদের ব্যাপার, লেট করতে নেই, সুন্দরী মেয়ে পেয়েছি তাই চট জলদি বিয়েটা সেরে ফেলেছি, কাউকে আর বলার সুযোগ পাইনি রে। আমিও বিয়ে করলে তোকে দাওয়াত করব না, একাই একাই বিয়ে করব। হ্যাঁ, কি বললি, কি করবি তুই? কেন
বিয়ে? তুই তো বিয়েই বলতে পারিস না ঠিক করে। আপনি বিয়ে করবি? না রে দোস্ত, তোর মতো তোতলার কপালে বউ জুটবে না। তুই চুপ কর। তোর তোতলা হো হয়েছি তো কি 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 হয়েছে? আমি তো তোর চেয়ে ও ও ও অনেক স্মার্ট। যে যে কোনো মেয়ে আমাকে বিয়ে করতে চাইবে, বুঝলি? আহারে চান্দুর কথা শোন, যা বিয়ে করে তারপর ফটর ফটর করিস যত সব। এত বড় কথা, আমাকে কেউ বিয়ে করবে না? বিয়ে করে ওই বেটা বানরকে আমি দেখিয়ে দেব, তা না হলে আমার নামও মিম 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 দূর। কিরে ভাগ্নি, এত সকাল সকাল কি মনে করি? মামা, আমি বিয়ে করতে চাই। তুমি যে যে যেভাবেই হোক আমাকে মেয়ে দেখাতে নিয়ে চলো মামা। বললি তুই বিয়ে করবি, কিন্তু কি কিন্তু কিন্তু আমি বুঝি না মামা। মাইরি বলছি, আমি বিয়ে করবই করব। সামনে শীতকাল আসছে মামা, আমার বউ লাল লাল লাগবেই লাল লাগবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি দেখছি কি করা যায়। আমার ভাগ্নি বিয়ে করতে চেয়েছে, আর আমি মামা হয়ে সেই আবদার পূরণ করতে পারবো না, তা কি করে হতে পারে? মাম্মা মাইরি, আমি বিয়ে করব। তা বাবা তুমি কি করো? আমি বলছি, আমার ভাগ্নের নাম মিসকে, ও লন্ডন থেকে প্লেন চালানো শিখেছে, বর্তমানে ও বাংলাদেশ বিমানের একজন দক্ষ পাইলট। ইরে মাইরি, মামা এসব কি কি বলছে? আমি তো সামান্য রিকশা চালক, মামা বলছে কি না পাইলট। মামা তো নয় যেন আগুনের বাবা বারুদ। ও মা, তাই নাকি? তা বাবাজি বলো তো, বিমানের কয়টা চাকা? খুব খুব সোজা, বিমানের তো তিনটে চার 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 চার। মা, বাবাজি দেখছি তোতলা। না না, এমন তোতলা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। আপনারা মানে মানে কেটে পড়ুন। মাম মাইরি, আমি বিয়ে করব মামা, এই এখানেই বিয়ে করব। বিয়ে না করে আমি কোথাও যাব না মামা। হারামজাদা তোতলার ঘরের তোতলা কোথাকার, তুই যতই প্লেন চালাস না কেন, তোর মতো তোতলার সাথে আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই দেব না। ভাগ্নি চল বাড়ি চল, আমি তোকে অন্য মেয়ে দেখাতে নিয়ে যাব। না না, আমি যাব না, বিয়ে না করে আমি কোথাও যাব না। এ কেমন বিয়ে পাগল রে বাবা, হারামজাদা, যা যাবি না, দাঁড়া তবে। চলুন তবে আমরা বাইরে যাই। তোমার নাম কি গো? বিয়ের পর তুমি আমাকে ভালো পাইবে তো? আমার নাম মিম মিম মিসকে। হ্যাঁ হ্যাঁ, বিয়ের পর আমি তো তোমাকে মজদুর মতো ভাব 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 ভাল লল। ওরে আমার শ্বশুরের বেটা রে, ভালোবাসার কথাটাই উচ্চারণ করতে পারিস নে, আর সে কিনা আমায় ভালোবাসবে? এমন তোতলাকে বিয়ে করলে আমার জীবনটা পুরো তেনা তেনা হয়ে যাবে। বিশ্বাস করো, আমি তোতলা নই, মাঝে মাঝে এই 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 একটু করে হারামজাদা, ভাগ ভাগ এখান থেকে, ভাগ বলছি, নয় তুই জগ দিয়ে মেরে তোর মাথা ফাটিয়ে দিব। ওরে বাপ বাবা রে, বলে কি এম এম মেয়ে নাকি জম ডাটা ডাটা। তোতলা মিজকে এভাবেই বিয়ের জন্য মেয়ে দেখতে থাকে, কিন্তু সে তোতলা থাকার কারণে কোনো মেয়ে তাকে বিয়ে করতে রাজি হচ্ছিল না।
अरे भाग्नि चिंता करिस ना आमी आछि तो आर कोटा दिन सबुर कर तोर बिये आमी दिए छाड़बो एई जे एई तोर गा छुए बोललाम थैंक यू मम 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 दूर शाला मामा बोलते पारिस ना বাগদাদা আপনার কাছেই যাচ্ছিলাম মেয়েটার বিয়ে দেব আপনার হাতে কোনো ছেলে থাকলে জানাবেন তো আপনি তো অনেকেরই ছেলে মেয়ে খুঁজে দেন এবার আমাকেও একটা ছেলে খুঁজে দিন না ও তাই বলুন তা কেমন ছেলে খুঁজব আপনার মেয়ের জন্য একবার পার করতে পারলেই আমি বাঁচি আরে ছেলে বোবা কালা কানা খোরা যাই হোক না কেন ছেলে হলেই হলো দিদি মাইরি বলে কি আচ্ছা বেশ বেশ আমার হাতে একটা ছেলে আছে আপনি বিয়ের আয়োজন করুন কালই আমরা আপনার মেয়েকে বিয়ে করতে যাব আচ্ছা বেশ বেশ তবে তাই হবে তো তুমি বধু সে যে থাকবে আমি পালকি নিয়ে আসব সমুদ্র দৃষ্টি বিনিময়ে তুমি মিষ্টি করে হেসো মাম মাম মাইরি কিরে ভাগ্নে আর কতক্ষণ আর কত সাজবি চল না এবার খেতে পারবো না বারবার কচু রান্না করে
পুরো এক মাসের বাজার করেছি, কোনো প্রকার কচু কিনিনি, মা মাইনি। বউ, আমি তো কচু কিনিনি, তাহলে তুমি কচু পেলে কোথায়? কচু যে আমার ভীষণ প্রিয়, তুমি আনন্দিত কি হয়েছে? আমি কিনে এনেছি গো। কচু যে কি স্বাদ, এই স্বাদ। ইরি মাম মাইরি, এ আমি কে কেমন মেয়ে বিয়ে করেছি, এ তো পুরাই একটা কচু খোর। সবার কচু খেলে মুখ চুলকায়, আর তোমার কিনা কচু না খাওয়ার জন্য মুখ চুলকাচ্ছে? মা মাইরি, এ কেমন বউ? ওগো দাও না গো, দাও না, আমি কচু এনে দাও না গো। যতই নেকা কান্না করো না কেন বউ, আমি কি কিছুতেই তো তোমাকে কচু এনে দেব না। এটা মিনছি, তুই আমাকে কচু এনে দিবি না, তাই তো? তাহলে কি হয়েছে, কচুটা আমি খাবো? আমার ক্ষেতের কচু চুরি করে খাচ্ছে। বেটা মিচকে, বেরিয়ে আয় বলছি। তোর বউ আমার অনেক টাকার কচু খেয়ে ফেলেছে, আমার কচুর মূল্য বুঝিয়ে নিবো আমি। মগের মুল্লুক নাকি? আমি একটা টাকাও দিতে পারবো না। টাকা দিবি না, দাঁড়া, ক্ষতিপূরণ আমি নিয়েই ছাড়বো। ও মাম মাম মাগো, মরে গেলাম গো, উড়ে বাবা। ও গো, তোমার কত লাগেনি তো? আরে কি খেলানিটাই না খেলে। এমন কচু খোর বলেই তোমার বাবা তোমাকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আগে যা যা জানলে আমি কি কিছুতেই তোমাকে বিয়ে করতাম না। আরাম জাদা, তুই কি ভালো? হ্যাঁ, তোর মতো তোতলাকে যে বিয়ে করেছি, এটা তো চোদ্দ গোষ্ঠীর কপাল। সব হায় কপাল, কেন যে বিয়ে করতে গেলাম? এই বউয়ের নিশ্চয় সমস্যা আছে। না, এভাবে চলতে পারে না, এর কচু খাওয়া আমাকে বন্ধ করতেই হবে। বাবা, আমার সব সমস্যার সব সমাধান করে দিন বাবা। হক মাওলা, বল কি সমস্যা, কি হয়েছে তোর? বাবা, আমার বউ সারাদিন কচু খায়। আমার বউয়ের কচু খাওয়া বন্ধ করে দিন বাবা। কি বললি, তোর বউ সারাদিন কচু খায়? না, এটা তো স্বাভাবিক কোনো আচরণ হতে পারে না। দাঁড়া, আমি দেখছি আসল ঘটনা কি। শোন, তোর বউয়ের শরীরে একটা কচু খাওয়া পেতলি থাকে, যার কারণে তোর বউ এমন আচরণ করছে। পেতলি, আপনি যেভাবেই হোক এই পেতলিকে তাড়িয়ে দিন সাধু বাবা। এই নে, এই চোকা বাসটা ধর, বাড়ি গিয়ে তোর বউকে বলবি। ঠিক আছে বাবা, এবার আমি আসি।
মা মাইরি আজ পেট নিয়ে আমি তা তাড়িয়েই ছাড়বো, ও অনেক যা জ্বালিয়েছে আমায়। এই শ্বশুরের বেটি কোথায় গেলি, তা তাড়াতাড়ি বাইরে আয়। ওগো এভাবে ডাকছো কেন, নিশ্চয় কোচ এনেছো তাহলে গো। কই কই দাও তো দাও, এ কি কোচ কোথায়, এ তো বাস। ও নো, হ্যাঁ হ্যাঁ বাপ বাস, আজকে এই বাপ বাস আমি তোর পিছনে দিয়ে দাদার করিয়ে রাখবো, তারপর দেখবো কেমন করে কচু গিলতে পারিস। এসব তুমি কি বলছো গো, না না এমন বলোনি, আমি না তোমার বউই। ওগো পাঁচটা রেখে আমার জন্য কচু নিয়ে এসো না গো। হারামজাদি আবার কচু কচু করছিস, তা দাঁড়া এখনই এই বাস আমি তোর পিছনে ঢুকিয়ে দেব। ও নো, কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।